আমি যখন আপনার দীপমণিকে এক্সপোজ করি সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার আউটলেট গুলো হাজির করে, তখন সবাই আমার উপর কুপিত হয়েছিলেন। আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। তো আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা এইটা, ইংল্যান্ড নাথিং, আইসাই, জিরো, কোনোভাবেই নয়। আল্লাহ তালা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, তিনি নাকি বুর্কা পরে পালিয়ে যাচ্ছিলেন, এমন মন্তব্য করেছেন ডক্টর কলিমুল্লাহ স্যার। দর্শক, তিনি কোথা থেকে দেখলেন আমরা তার আলোচনা শুনবো, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। চলুন আমরা দুইটা ভিডিও দেখি, এরপর বিস্তারিত কথা বলবো। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। আওয়ামী লীগের মধ্যে গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরিকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলেছে তুমি যদি মানব পূজাও আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো, এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো, যে আমরা জানি না। না, আমি ওই এই কথা লাইনে আমি একটা কথা বলি, আমি একটু অন্যভাবে চিন্তা করি। দেখুন, আজ আপনি যে বললেন আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী চলে গিয়েছে, ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে, আসলে ইসলামে একটা কথা বলে কি, আপনি যখন শিরিকি করবেন না, আল্লাহ মানব পূজা করবেন, তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দেবে। এটা রাজনীতির বাইরে। এখন একটু রনি বলে দেবো যে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য, মানে এভরিওয়ানস পজিশন ইজ সো উইক, এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায়, আত্মীয় স্বজন এখানে ওখানে, যে আপা যা বলেছে, আপা ইজ ইম্পসিবল, আপা ওলি আল্লাহ, আপা যা করবে তাই হয়ে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি, যেটা মানব, মানে যাই যেই দোষী হোক অন্য কারো হতে পারে। হ্যাঁ, বা বা দোষ ধরা, একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। এটা একটা গণতান্ত্রিক, আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট না করেন। জি হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর হতেই পারে, এটা এটা তো বড় কোনো ব্যাপার না, মানে প্রত্যেকটা মানুষের হতে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরিকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলেছে তুমি যদি মানব পূজাও আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো, আর এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো, যে আমরা জানি না, কেউ পিটা খাচ্ছে, কারো বাড়ি পোড়াচ্ছে, কেউ জানে না কালকে কী হবে, পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি, উকিল নাই, কেউ নাই, নো বডি, দেস নো বডি। আরেকটা ব্যাপার যেটা রনি একটু আগে বলেছিল যে আওয়ামী লীগ খুঁজে 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 বের করে, রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে, আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ তালা জানবে, এবং আল্লাহ তালা যদি চায় আপনাকে আনবে, যদি না চায় আনবে না, সম্মানের মালিক আল্লাহ তালা, একদম সিম্পল। আওয়ামী লীগ ভিজিবল অপোনেন্ট খুঁজত, জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট ভাঙ্গ, বিএনপি ভাঙ্গ, রনি খারাপ জেলে দাও, পার্থ খারাপ জেলে দাও, জামাত খারাপ এই করো, বৈষম্য বিরোধীকে চিনে নাই, জানতো না। আপনার পতনের সময় সেটা উপর থেকে আসবে, আপনি ভিজিবল, ইটস লাইক আপনি পৃথিবীর সব ডক্টর নিয়ে আসেন এবং সব ভ্যাকসিন লাগান, আপনি মারা যাবেন, এটা আল্লাহর হাতে, আপনার অসুখ না থাকলেও আপনি মারা যাবেন। সো আমরা করি কি, আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য, এ আমার, ও আমার, এ আমার, কেউই তোমার না, তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে, তো সময় হয়েছে, চলে গেছে। এটা না করে যদি প্রপারলি করতো না, কিন্তু হয় কি, ওই সময় আল্লাহ মোহর মেরে দেয়, আল্লাহ যখন মোহর মেরে দেয় আপনি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কী। না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল, প্রধানমন্ত্রী যদি, সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা প্রথম দিন, ফিনিশ, আর কিছুই লাগতো না। দাবি দবা মানার পরই 6 জনকে উঠে আনিয়ে যেতে হলো, আবার মারতে হলো, আবার ডিবি অফিসে দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, বিপরীতে আবার ওনার বিপরীতে স্টেটমেন্ট দিতে হলো, এটা দরকারই ছিল না। তাই বললাম না যে এই ভিজিবল খপরে পড়ে গেছে, এই যে ভিজিবল যে জিনিসটা থাকে না মানুষের, যে আমি মনে করি একে থামালে আমি বাঁচবো, একে থামালে আমি বাঁচবো, আমি সব ম্যানেজমেন্ট করবো, না ভাই, মানুষের প্রতি অনেস্ট থাকো, মানুষের প্রতি অনেস্ট থাকো, ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ ভালোবাসবে, আল্লাহ তালা সম্মান দিয়ে রাখবে, এই অসম্মানই আল্লাহ তালা করবে। ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ভুল করে ভুলে যাওয়া কিংবা ভুল থেকে শিক্ষা না নেওয়া, এটি কিন্তু আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে।
আমরা কি, আপনি তো একজন রাজনীতিবিদ, ভবিষ্যতে সেটা হিসেবে রাজনীতি করবেন, হয়তো মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, আপনি যদি ক্ষমতায় যান সেই ক্ষেত্রে এই ভুল থেকে আপনি কি শিক্ষা নেবেন, জাতির কাছে আজকে কি অঙ্গীকার করব? আমি তো অঙ্গীকার জাতির কাছে করব, আমি অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করি, যে অঙ্গীকার তো তার কাছে। আমি তো প্রথম থেকেই বলছি, আমি কেন, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই যে আমরা 111-এর পর থেকে যে শিক্ষাটা নেয় নাই, 111-ও তো কষ্ট হয়েছে, এই যে শিক্ষাটা নেয় না, মনে করছে আমার কোনো শত্রু নাই, আমার ভিজিবিলিটিতে যারা আমার বিচার করবে তাদেরকে আমি এদের টাকা দিয়ে ম্যানেজ করবো অথবা তাদেরকে দমন করে ফেলবো না। আমি বললাম তো অভিশাপ, যে রনিজের বল অভিশাপ উপর থেকে আসে, বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তাআলার কাছে, ক্ষমতাটা তো আমানত, এবং আমি যদি এটা খেয়ানত করি বিচারটা তো সেখান থেকে আসবে। সো আমি পার্থ যদি এটা খেয়ানত করি তাহলে আমারও একই জিনিসই হবে, এটা সিম্পল। সুতরাং এটা প্রশ্নই উঠে না যে এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের আমাদের দেশ পরিচালনা আমরা আসবে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি এক কোনো রকমের সুযোগ বা চান্স যারা এটা প্রতিরোধ করবার জন্য সেখানে মোতায়েন ছিলেন তারা সেই সুযোগটি গ্রহণ করতে চাননি, কারণ এটা মরা বাঁচার লড়াই তাদের জন্য, এবং সেটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এবং এটা কিন্তু সাবেক যে সরকার, সদ্য বিদায়ী সরকার, তারাই এই পথটি খুলে দিয়েছে, করেছে প্রায় 10,000 কোটি টাকার বিষয় হবে। আমি যখন আপনার দীপুমণিকে এক্সপোজ করি, সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার আউটলেট গুলো হাজির করে, তখন সবাই আমার উপর কুপিত হয়েছিলেন। আমি বলেছিলাম তার আশকারায় এবং আশ্রয় প্রশ্রয়ে এইসব ঘটনাগুলো ঘটছে। দেখুন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে অবস্থান করছেন বা দিল্লির সন্নিকটে, এবং সেখান থেকে তিনি কিন্তু ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে একেবারে গ্রাসরুটস লেভেল পর্যন্ত তার যারা অনুসারী তাদের সঙ্গে সংযোগ রক্ষা করছেন। একজনকে তো ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তার ফোন আলাপের পর। আর যে প্রস্তুতিটা, সেটা ছিল যে 15 আগস্ট হবে একটা টার্নিং পয়েন্ট, ইমোটিভ যে কৌশল সেটা কাজে লাগিয়ে আপনার লক্ষ লক্ষ লোক গোপালগঞ্জ থেকে পদযাত্রা শুরু করবে এবং টার্মিনেট করবে এসে 32 নম্বরে, সেই রকম একটা প্রস্তুতি ছিল এমনটি বলা হয়েছে। এবং তার ফলে যারা এই বৈষম্য বিরোধী বিপ্লব সাধন করেছেন তারা ডেফিনেটলি আত্মঘাতী কমপ্লেসেন্ট একটা অবস্থান নিয়ে তো থাকতে পারেন না, সে কারণে তারাও তাদের মতো প্রস্তুতি নিয়েছিলেন। একমাত্র আমরা দুজন ব্যক্তিকে দেখলাম নোটেবল, একজন আপনার মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের সাবেক স্ত্রী এবং তার সন্তানের মা রোকেয়া প্রাচী, তিনি মোমবাতি প্রজ্বলন করছিলেন সেখানে, আর শোনা গেছে যে তিনি নিগৃহীত হয়েছেন এই কর্ম করতে গিয়ে। আর এর পাশাপাশি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বরাবর যে র‍্যাবল এবং রেড ফ্ল্যাগ উত্তোলন করে থাকেন তার ধারাবাহিকতায় এই ভস্মীভূত 32 নম্বরের যে জাদুঘরটি সেটি পরিদর্শনে গিয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি যখন আবার দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করেন তখন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ কোন রকমের সুযোগ বা চান্স যারা এটা প্রতিরোধ করবার জন্য সেখানে মোতায়েন ছিলেন তারা সেই সুযোগটি গ্রহণ করতে চাননি, কারণ এটা মরা বাঁচার লড়াই তাদের জন্য, এবং সেটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এবং এটা কিন্তু সাবেক যে সরকার, সদ্য বিদায়ী সরকার, তারাই এই পথটি খুলে দিয়েছে। 2 দিনের মধ্যে তড়িঘড়ি করে আপনার গ্যাজেট প্রকাশ করে জামাত এবং শিবির নিষিদ্ধ করার যে ঘটনাটি ঘটেছে তারই ধারাবাহিকতায় আজকে আপনার যাদের নিষিদ্ধ করা হয়েছিল তারা এই দাবিটি তুলছেন যে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার, এবং টিট ফর ট্যাট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা আমরা প্রবাদে পড়েছি, সেই হিসেবে দেখেছি। কিন্তু বাস্তবে এত অল্প সময়ের মধ্যে এমন পরিস্থিতি পরিবেশ তৈরি হবে সেটা হয়তো অনেকে ভাবতেও পারেননি। আসলে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়, ইটস নট এ জিরো সাম গেইন, এই বিষয়টি আমরা ভুলে যাই। আমি নিজে ক্ষমতা তত্ত্বের উপর পড়াশোনা করেছি, আমার পিএইচডি অভিসন্দর্ভের বিষয়টাই
অনেকটা এই বিষয়ে ন সরকারি ক্ষেত্রে। সেই জন্যে তাত্ত্বিক বিবেচনায় এই বিষয়টা থেকে অনেক কিছু আপনার শিখবার আছে ফর ফিউচার জেনারেশন। আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই প্রেসকে ব্রিফ করে বলেছেন যে সেনা আশ্রয়ে পতিত সরকারের স্টলওয়ার্ট অনেকেই আছেন, যাতে মব বা আপনার উন্মুক্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে এদের লিঞ্চ না করে, সেই জন্যেই এই ব্যবস্থাটি করা হয়েছে। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি দুজন তিনজন একজন করে আপনার আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের এই বিচার প্রক্রিয়ার যে শুরুটা প্রাথমিক শর্ত সেটি পূরণ করার প্রচেষ্টা চলছে। আচ্ছা, বুরকা পরে দীপুমণি পালিয়ে যাচ্ছে, শুধু বুরকা পরে নয়, দীপুমণি নয়, আরো অনেক এমপি মন্ত্রী তারা বুরকা পরে তারা বিভিন্নভাবে পালিয়ে গিয়েছে। মহিলা হলে তো বুরকা পরে সমস্যা নেই, কিন্তু পুরুষ যখন বুরকা পরে তখন সেটা মানুষের কাছে প্রকাশ্যে এসে যায়। এক দর্শক, আমরা চাই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন পালাতে না পারে, কোনো নেতাকর্মী কোনো মন্ত্রী যেন তারা সেফ এক্সিট নিয়ে দেশ ত্যাগ করতে না পারে, এজন্য আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ ভূমিকা অলরেডি পালন করতেছে, আরও তারা দায়িত্বশীল হবেন যাতে করে কেউ পালাতে না পারে। প্রত্যেককেই বিচারের আওতায়, প্রত্যেককে বিচারের কাঠমোড় দাঁড় করাতে হবে।